প্রত্যেকবারই দক্ষিণদারির থিমে নতুনত্ব থাকে। এবারও তার উন্নত হয়নি। এবার দক্ষিণদারির থিম যাপন। প্লাস্টিক থার্মোকলের ব্যবহারের জেরে সংকটে পালপাড়ার মৃৎশিল্পীরা, সেই বিষয়বস্তুই থিম সজ্জায় ফুটিয়ে তুলেছে দক্ষিণদারি। থিমের সঙ্গে সাযুজ্য রেখে তৈরি হয়েছে প্রতিমা। পূজোর কাউন্টডাউন কিন্তু শুরু হয়ে গিয়েছে। শনিবার মহালয়া এবং তারপরেই দেবীপক্ষের সূচনা হয়ে যাবে। এই মুহূর্তে আমরা দক্ষিণদারিতে পৌঁছে গিয়েছি। উল্টোডাঙ্গা স্টেশন থেকে যদি আমরা বাইপাসের দিকে এগোতে থাকি, ঠিক বাঁ দিকেই কিছুটা গেলেই এই 17 নম্বর দক্ষিণদারি। এবং সেই 17 নম্বর দক্ষিণদারির ইউথের এবছরে তাদের মূল থিম হচ্ছে যাপন কথা। এখানে প্রচুর পরিমাণের ভার রয়েছে। শুধু ভার নয়, ছোট ছোট বহু প্রতিমা আমরা দেখতে পাবো এখানে। শুধু তাই নয়, জ্বলন্ত ভাটা দেখতে পাবো। ইট ভাটা যেরকম আমরা দেখি শহরে অঞ্চলে, সেই ইট ভাটাও আমরা দেখতে পাবো শহর কলকাতার বুকে। এবং সেই ইট ভাটাগুলোও কিন্তু এখানে রয়েছে। শুধু তাই নয়, কিভাবে মানুষ প্রতিদিন তারা ছোট ছোট প্রতিমা শুধু নয়, ভাড়ের বিভিন্ন সামগ্রিক তারা তৈরি করছে, যেগুলো প্রায় লুপ্ত হতে চলেছে। দক্ষিণদারি যে কথাটা বলছিলাম, এই 17 নম্বর দক্ষিণদারি, যেখানে প্রতিটা জায়গায় আজও বহু স্মৃতি জড়িয়ে রয়েছে, যে স্মৃতিগুলো বারবার মনে করিয়ে দেয়, যে শহর শহরতলিতে যে সমস্ত পটুয়া পাড়াগুলো রয়েছে, সেই সমস্ত পটুয়া পাড়ার মধ্যে এটাও কিন্তু একটা উল্লেখযোগ্য স্থান, যেখানে প্রতিদিন মৃৎশিল্পীরা তারা নিজেদের হাতের নৈপুণ্যর যে কাজ, সেই কাজগুলো শহর শহরাঞ্চলে পৌঁছে দিতেন। কুমারটুলির কথা চলে, যেটা অনেকেই জানেন, বিখ্যাত। কিন্তু সেখানে দেখবেন সারা বছর ধরে মাটির বিভিন্ন রকম মূর্তি তৈরি হচ্ছে, ঠাকুর দেবতার মূর্তি এই ধরনের। আবার কোথাও কোথাও দেখবেন হয়তো মাটির ভার তৈরি হচ্ছে, কিন্তু দক্ষিণদারি হচ্ছে কলকাতা সংলগ্ন একমাত্র জায়গা যেখানে সারা বছর ধরে বিভিন্ন ঠাকুর দেবতার মূর্তি, সেটা ছাঁচের মূর্তি হতে পারে, সেটা কাঠামোর মূর্তি হতে পারে, সেটা যেমন তৈরি হয়, তেমনি আবার প্রতিনিয়ত চাকে ঘুরিয়ে এই যে মাটির ভার, বিভিন্ন রকমের মাটির ভার আমরা চায়ের দোকানে খাচ্ছি, মিষ্টির দোকানে যে মিষ্টি আমাদেরকে দিচ্ছে, এই ধরনের ভার তৈরি হচ্ছে, মাটির থালা বাসন তৈরি হচ্ছে, মাটির ধুনুচি তৈরি হচ্ছে। আবার সামনেই দেবেন দুর্গাপুজোর পরে যে দীপাবলি আসছে, যে নানা রঙের প্রদীপ, সেই প্রদীপগুলো তৈরি হচ্ছে। আবার টেরাকোটার কথাও অনেকে শুনেছেন, সেই টেরাকোটা বা ওই মাটি, যে পোড়া মাটির কাজ, সেই সমস্ত কিছু কিন্তু দক্ষিণদারিতে, অর্থাৎ একটা জায়গাতে মাটির সমস্ত রকম কাজই কিন্তু দক্ষিণদারিতে হয়। সেই হিসাবে দক্ষিণদারির এই মৃৎশিল্প কিন্তু একটা তার অনন্য বৈশিষ্ট্য রয়েছে। মুশকিল হচ্ছে এই মাটির কাজ করতে গেলে প্রচুর জায়গার প্রয়োজন হয়, কারণ মাটির জিনিসপত্র তাদেরকে রাখতে হয়, স্টোর করতে হয়। কিন্তু আস্তে আস্তে নগরায়ণের ফলে উঁচু উঁচু বাড়িঘর তৈরি হচ্ছে, ইভেন যারা এই কাজের সঙ্গে যুক্ত তারাও নিজেদের বাড়িঘর তিনতলা চারতলা করছেন, ফলে জায়গাগুলো ক্রমশ সংকুচিত হচ্ছে। আর সংকুচিত হওয়ার ফলে আমাদের এইখানে দীর্ঘদিন ধরে যারা এই মৃৎশিল্পের সঙ্গে যুক্ত ছিলেন, তারা আস্তে আস্তে জীবন জীবিকার তাগিদে তারা অন্য কোথাও, যেখানে বেশি জায়গা পাওয়া যায়, সেই সমস্ত জায়গায় তারা শিফট করছে। ফলে এই জায়গাটা ক্রমশ, আমাদের এই মাটির শিল্পের যে জায়গাটা, সেটা ক্রমশ সংকুচিত হচ্ছে। অন্যতম আকর্ষণের কেন্দ্র আমাদের এবারে যে ঠাকুরটা তৈরি হচ্ছে, এটাও দেখবেন ট্যাপা পুতুল বলে এক ধরনের পুতুল তৈরি হতো, আগে খুব বিখ্যাত ছিল, প্রচুর পরিমাণে আমাদের এখানে হতো, এখন অনেকটা কমে এসেছে। যে ঠাকুরের মানে পুতুলের নিচটা অনেকটা ঘাগরার মতো, আর ওপরটা যেটা করা হতো, মা হাতে টিপে টিপে তার হাত, তার মুখ এগুলো তৈরি করা হতো, ঠিক সেই ট্যাপা পুতুলের আদলে সেই হারিয়ে যাওয়া শিল্প, সেই দিয়েই মাতৃমূর্তি তৈরি করা হয়েছে, যেটা আমার মনে হয় কলকাতা বা আশেপাশে এই ধরনের মাতৃমূর্তি আজ পর্যন্ত দুর্গাপুজো বা অন্যান্য কোনো পুজোতে কোনো শিল্পী চিন্তাভাবনা করেননি বা তার এক্সিকিউট করেননি। সেদিক থেকেও একটা অনন্য সাধারণ বিষয় হতে চলেছে আমাদের এই দক্ষিণদারি ইউথের এবারের ভাবনা। পটুয়া পাড়া ধীরে ধীরে কীভাবে নগরায়ণ হয়ে যাচ্ছে, সেই ছবিটাই মূলত তুলে ধরার চেষ্টা করেছে 17 নম্বর দক্ষিণদারি ইউথ। এবং শুধু তাই নয়, যে বড় একটা যে কলস আপনারা দেখতে পাচ্ছেন, সেই কলসটা কিন্তু আমরা যেটা দেখছি, সেখানে কিন্তু বহু মানুষের নাম লেখা রয়েছে, যে মানুষগুলো একসময় এই দক্ষিণদারিতে তাদের এবং তার পরিবারের মুখে দুবেলা দুমুঠো অন্ন তুলে দিত। সেই মানুষগুলো ধীরে ধীরে এই দক্ষিণদারি থেকে তারা পাত্তাড়ি গুটিয়ে শহরাঞ্চলের দিকে তারা কিন্তু চলে যাচ্ছে। এবং এই দক্ষিণদারির মূল যে ইতিহাস, মূল যে তার তথ্য, সেটাই মূলত তুলে ধরতে চাইছে 23তম বর্ষে 17 নম্বর দক্ষিণদারি ইউথ।
চিত্র সাংবাদিক জয়ন্ত চক্রবর্তীর সাথে ষষ্ঠী চট্টোপাধ্যায়, প্রতিবেদন আর প্লাস নিউজ, কলকাতা।